এখানে ভাতার যে ক্যারাটে একাডেমি আছে ওদের পরিচালনায় আমাদের ভাতারে একটা মানে খেলাধুলার উদ্দেশ্যকে করে একটা র্যালি করা হলো, সেই সঙ্গে এখানে যোগা ক্যারাটে লাঠি খেলা অনুষ্ঠিত হলো। আমরা শুধু কাঠোয়াই নয়, কাঠোয়ার বাইরেও যে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় চেষ্টা করছি খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। আমি সকলের সহযোগিতা কামনা করি আগামী দিনে যাতে আমরা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আরও খেলাধুলাকে প্রশিক্ষণ শিবির করতে পারি, সেটাই কামনা করি। ভালো তো লাগবেই, আমিও তো এই খেলাটি জগতেরই লোক, সেজন্য আমার অবশ্যই ভালো লাগে। এবং সুনীলবাবু আমাদের আমাকে প্রায় ডাকেন, যেহেতু উনি জানেন আমি এই জগতেরই লোক এবং আগে ক্যারাটে করতাম, প্র্যাকটিস করতাম, এখনও করি, তো সেই জন্য উনি আমাকে ডাকেন এবং আমি আসি, আমার ভালো লাগে, এটা আমার পছন্দের একটা গেম, সেই জন্য আমার খুব ভালোই লাগে। বর্তমান সময়ে আপনি যে ঘটনাগুলো ঘটছে এই ব্যাপারে আপনি কী বার্তা দিতে চাইবেন সমাজে? আমি সমাজে একটা বার্তাই দিতে চাই, এটা এখন বলে না চিরকালই একই বার্তা, সেটা হচ্ছে আমাদের যদি মানসিক এবং শারীরিক উন্নতি করতে চায় করতে হয় তাহলে অবশ্যই ক্যারাটের মতো একটা স্পোর্টসকে আমাদের বেছে নিতে হবে। যা এখানে পূর্ব বর্ধমান জেলার অ্যাসোসিয়েশন কালচার পক্ষ থেকে ভাতার ক্যারাটে একাডেমি থেকে আমাদের একটা অনুষ্ঠান হলো, লাঠি মঞ্চাকু যোগাসন প্রদর্শনী হলো ক্যারাটের মধ্যে দিয়ে। এটা আমরা খুব দরকার ছিল, এবার আমাদের যোগা সমস্ত নিয়ে আমরা এখানে আয়োজন করেছি, আরও মানে ভাতার বুকে যেন আরও ছড়িয়ে যাক, আমরা এটাই চাইছি সবাই সুরক্ষিত থাকুক, তারা সুস্থভাবে থাকুক, খেলাধুলা সবাই এগিয়ে আসুক, সমস্ত খেলাকেই ভালোবাসি আমরা, এইভাবে আমরা খেলাটা এগিয়ে নিয়ে যাব এই সুযোগগুলো আমরা খুঁজছি। যেহেতু অনেক ছেলে মেয়েরা পেছিয়ে পড়েছে, অনেক বিপদ মানে টিউশনি কলেজ স্কুল সমস্ত জায়গায় বিপদের মধ্যে পড়ে থাকে, সেই জন্য আমরা সেলফ ডিফেন্স ক্যারাটে জুডো সমস্ত রকম এখানে প্রশিক্ষণ দিই। ক্রীড়া দিবস অনুষ্ঠিত হয়েছে, ক্রীড়া দিবস উপলক্ষে আমরা সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবকরা ভাতার হাই স্কুল মাঠে সমবেত হয়েছে।